ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডিয়া ব্লগস। তো আজকে হলো সেপ্টেম্বরের 12 তারিখ আর এখন ঘড়িতে বাজে হলো 10:30। তো সকালে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে সিদ্ধ ভাত ও মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। এখন মেয়ের জন্য ম্যাগি বসিয়েছি, তার কারণ মেয়ে আজকে ভাতটা কেন খেতে চাইলো না কি জানি, তো একটু প্রেশারে গলা গলা ভাত খেতে পছন্দ করে। তো হাড়িতে যেহেতু ভাত করাই ছিল সকালে, ঝরঝরা ভাত খেতে চাইনি মনে হয়, তো ওর জন্য একটু না ম্যাগি বসিয়েছি। আর এখানে একটু অন্ধকার আসছে, তো ওর জন্য ম্যাগি বসিয়েছি। তো ম্যাগিটা হয়ে গেছে, চলো ম্যাগিটা নামিয়ে আগে মেয়েকে খেতে দিই, তারপরে মাছটা বোয়াল মাছ নেওয়া হয়েছে মাছটা কেটে। তো দেখো মেয়ের ম্যাগিটা, এই যে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। তো এখানে আমি ফ্যানটা চালিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি, কারণ ম্যাগিটা নিজেই খেয়ে নেয়, তো ওই জন্য হলাম ঠান্ডা করে দিই। প্রচণ্ড গরম আছে, ঠান্ডা করে দিয়ে ওকে দিয়ে দেবো, দিয়ে আমি দিদাকে মাছটা কেটে দেবো। ব্লগিং করা বেশ অনেকদিন ধরেই বন্ধ আছে, কিছু প্রবলেম ছিল জন্য বন্ধ আছে, প্রবলেম এখনও আছে। তো কী প্রবলেম না প্রবলেম সেগুলো থাক বলবো না, তো কিন্তু খুব শিগগিরই প্রবলেমটা সলভ হয়ে যাবে, এক দু সপ্তাহের মধ্যে সলভ হয়ে যাবে হয়তো। তো ভাবলাম ব্লগ না করে কোনো কারণই নাই না করার, চলো ব্লগটা ব্লগ করি তাহলে ভালো লাগবে। আর চ্যানেলটাও অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, তো চ্যানেলটাও একটু হবে, ভিডিওটা হবে আর কি, ঠিক বলছি কথা উল্টা পাল্টা। তো মেয়ের ম্যাগিটা ঠান্ডা করে নিই, দিয়ে মাছটা কেটে আমি স্নান করবো, আমি এই স্নান পরে করাবো, 11:30টার দিকে করাবো, 11টা থেকে 12টার মধ্যে করাই। তো দেখো এখানে আমি দিদাকে মাছগুলো কেটে দিয়েছি, 1 কেজি বোয়াল মাছ আছে এখানে, তো একদিনে তো অতগুলো খাওয়া সম্ভব না, তো ওই জন্য এখানে দুভাগে ভাগ করে নেওয়া হয়েছে, এটা হবে পরের দিন। তো এবার আমি এটাকে ফ্রিজেও রেখে দেবো। তো চলো বন্ধুরা এবার এটাকে ফ্রিজে রেখে দিই, এক হাত দিয়ে ফ্রিজ খোলা খুব কষ্টকর ব্যাপার। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ কাঁকড়া বিক্রি করতে এসেছিলো পাড়াতে, তো আমরা কিন্তু এখানে কাঁকড়া কিনে নিয়েছি। আর কাঁকড়া বিক্রি করতে আসা কাকুটা কিন্তু কাঁকড়ার ওই চিমটা দুটা সবগুলো কাঁকড়ারই ভেঙে দিয়েছে, তাতে কামড়ানোর মানে হাতে চিমটানোর কোনো ভয় নেই। তো কাঁকড়াগুলো কিন্তু দেখো বেশ বড় বড় সাইজেরই কিন্তু পাওয়া গেছে। দেখো কাঁকড়া দেখে কত ভয় পাচ্ছে, একটা তো পিঁপড়া দেখেও ভয় পায়, বড় বড় কাঁকড়া কি না, ওই জন্য চিমঠা গুলাতেও মাংস আছে। আমি এই মাত্র এসেছিল নেওয়া হলো, তোমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এই যে এই মাত্র স্নান কমপ্লিট হলো, আজকে লেট হয়ে গেলো স্নান করতে। আর তোমাদের তো দেখালাম যে পাড়াতে কাঁকড়া এসেছিলো, আর আমি কাঁকড়া খেতে না ভীষণ ভীষণ যাতে মানে বলতে পারো কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি। তোমার বর দেখতে পেয়েছে আর নিবেন এটা তো হতেই পারে না, তো নিয়ে নিয়েছে, এখন ওই রান্না করছে, সব কাটাকুটি হয়ে গেছে, আমি ওকে পেঁয়াজ টিয়াজ কেটে দিয়েছি, মশলা রেডি করে দিয়েছি, মাংস বলো বা কাঁকড়া টাকা যত জিনিস এগুলো মানে কষা টাইপের যেগুলো জিনিস হয় সেগুলো ওই রান্না করে। তো এখন কাঁকড়াটা রান্না করছে, আর এই যে দেখো মেয়ের পা ধরে আছে না খাটের ধারে চলে যাচ্ছে একবারে, তো তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরে গিয়ে কাঁকড়া রান্না করাটা। আর যে এই যে দেখো এখানে হচ্ছে কাঁকড়া কষা। তো এখন বাজে দুপুর 3টা, তো দেখো মেয়েকে খাইয়ে ঘুম পাড়ানো কমপ্লিট, নিজেরও খাওয়া হয়ে গেছে, এখন একটু টিভি দেখবো, টিভি ওখানে চালিয়েও দিয়েছি, সিনেমা লাগাবো, আর তারপরে বিকালকে কী করি না করি অবশ্যই দেখতে পাবে। তো কাঁকড়াটা দারুণ হয়েছিল আজকে, এখানে যে সেফ শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে,
তো চলে এখনকার মতো টাটা, আবার বিকালে দেখা করছি একবারে চায়ের কাপ নিয়ে। একবারে কথা মতো চলে এসেছি বিকালবেলা চায়ের কাপ নিয়ে, এই যে হাতে চায়ের কাপ নিয়ে চলে এসেছি। আর এখন বাজে ঘড়িতে 5:10, একবারে টানা ঘুম পেড়ে নিয়েছি 1.5 ঘন্টা। তো ঘুম থেকে উঠে মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, এখন শুধু জল দিয়ে মুখ ধুয়েছি, কোনো ফ্রেশ ওয়াটার কোনো কিছু দিইনি এখনও। তো চা খেয়ে নিই, আর যে টিভি দেখবার চা খাবো, মেয়েকে দিয়ে এসেছি ওর ঠাম্মির কাছে, ওই ঘরে আছে, ওই ঘরে ওই খেলছে। তো আমি একটু এখন রিল্যাক্সে বসে বসে চা খাবো, এখনও ঘুম ঘুম আছে, একটু ঘুমটা আরও ঘুমাতে হতো। তো যাই হোক, চলো চা খেয়ে একটু এনার্জি নিয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা কী করি না করি দেখতে থাকো ব্লগটা। তো চলো বন্ধুরা, চা খাওয়ার পরে এখন দেখো ঘড়িতে বেজে গেছে 6টা। এখন আমি এই যে শুধু একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাবো মঙ্গলবাড়ি। আমাদের 15-16 দিন হলো অনলাইনে রেজাল্ট দিয়েছে, কলেজে কবে দেবে জানি না, তো রেজাল্টটা মোবাইলে কিছুতেই লিঙ্ক সাবমিট হচ্ছে না। তো চলো এখন অনলাইনে দোকানে গিয়ে রেজাল্টটা দেখে আসি, আর তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমার গুলোকেও নিয়ে যাচ্ছি, তো আমার বর বাইরে বাইকটা বের করছে। তো চলো মঙ্গলবাড়ি। বন্ধুরা মঙ্গলবাড়ি থেকে চলে এসেছি, ওখানে গিয়ে কলেজের রেজাল্ট তো কোনো লিঙ্ক টিঙ্ক নেই, দোকানেও লিঙ্ক নেই অনলাইনের দোকানে। তো কালকে বললো কলেজে এখন রেজাল্ট দিচ্ছে, একটু সাউন্ডটা কমাও তো, বললো কলেজে এখন রেজাল্ট দিচ্ছে। তো কলেজে গিয়ে কালকে দেখবো দিচ্ছে কি না রেজাল্ট, তো তুলে আনবো। তো ওই জন্য আর কিছু দেখালাম না, বাস ফুচকা খেয়ে চলে এসেছিলাম, ওই জন্য আর মোবাইল টোবাইল কিছু বের করিনি। আর মেয়েকেও নিয়ে গেছিলাম, মোবাইল আর বের করিনি। তো আমরা দুজন এখন সিনেমা দেখছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন রাত্রেবেলা আমরা ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 10:20 বাজে। তো আমার মাথা টিপটি আমার মেয়ে তুললো, ওকে পাড়িয়ে দিয়েছি দেখো। তো আমি মুখটা ঘুরিয়ে চলে এসেছি, এখন ঘুমাবো, ঘুমানোর সময় নাইটিটা চেঞ্জ করবো দিয়ে ঘুমাবো। তো এই যে মেয়ে এখন কার্টুন দেখছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিব দেখো, এখন টিপটা উঠিয়ে নিল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে, যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল বাটনটিকে অবশ্যই প্রেস করতে যাতে আমার ভিডিওটি সর্বপ্রথমে তোমরা দেখতে পাও। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও, দেখা করছি পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট। বলো তো গুড নাইট, টাটা করে দাও মা, টাটা টাটা টাটা।